তোর জন্য সুখবর। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো, সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। বলেন কি সুবহানাল্লাহ। হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আমাদের আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে, তাই চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। বন্ধুরা, এসএসসি পরীক্ষাতে ফেল করলে সবথেকে বেশি খুশি হয় পাড়ার লোকেরা, আর এই পাড়ার লোকদের উপর প্রতিশোধ নিতে বেচারির সময় লেগেছে মাত্র 3 বছর। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পর পরে দেয় ছাড়িয়া, বল কি? বাইরে ভাই, আই হেট মাই মাইন্ড। লাইভে এসে এমন উদ্ভট দাদা যদি একটি মেয়ে আরেকটি মেয়েকে জিজ্ঞেস করে, তাহলে আমরা দর্শক হয়ে কি করব, আপনারাই বলেন। দুইটা ঠ্যাং ছড়ায় দেয়, মাঝে কিছু একটা দেয়, তারপরে সে কাজটা শেষ হওয়ার পর ছেড়ে দেয়। তুই সমঝা? এইটা শর্তের ভিতরে সুপারি? আরে বাল, আমি তো কত কিছুই না বুঝেছি। ঠিক আছে, আমরা তো আরামসে নেওয়ার জন্যই বসে আছি, নাকি দেওয়ার জন্য বসে আছি? 5 বেটাই ধরে, 32 বেটাই করে, 1 বেটা ভাঙিয়ে নেয় ঘরে। স্যার আরেকবার যদি কোশ্চেনটা করতেন। 5 বেটাই ধরে, 32 বেটাই করে, 1 বেটা ভাঙিয়ে নেয় ঘরে। হ্যাঁ, এইবার আর ছাড়াছাড়ি নেই। বাইরে ভাই, আপনারা যেটা ভাবছেন সেটাই। বন্ধুরা, এই ধাঁধাগুলোর উত্তর যে না জানে, তাকে যদি এই প্রশ্নগুলো করা হয়, তাহলে আপনারাই ভাবুন সে কি ভাবতেছে, আর সে যে কি ভাবতেছে সেটা আপনারা এই মেয়েটিকে দেখেই বুঝে নেন। ভাত খাওয়া কিভাবে? যে 5 আঙ্গুল, তারপরে নিয়ে, হ্যাঁ, তারপর তিরিশটা দেখাবো, হ্যাঁ, ধাক্কা মেকে হাত। বড় হারামি ও। যাই হোক, এটা শুনতে খারাপ শোনালেও লজিক দিয়ে যদি ভাবি, তাহলে 5 বেটায় যদি ধরে, তাহলে 32 বেটা কিভাবে করে? তাও সত্য। পাড়ার ক্রিকেট খেলা তো ভাই কম বাজেটেরই হবে, তাহলে এদের দোষ কি ভাই বলুন? হায় রে বেচারা। বন্ধুর বিবাহিত জীবন কেমন কাটছে সেটা এই ভিডিও দেখে। সারা বছর টিকটক করে এসএসসি এক্সামে পাস করার পর এদের ভাই এক্সপ্রেশনটা একবার দেখুন। আমি যে পাস করব ভাবতেই পারি নাই জীবনে। বলেন কি, একটু দুই একটা নিজেতে দিছি পরিসংখ্যান, আর যে মেসেজে দেখা দেখা লেখা দিছি রেজাল্ট দেখা, মানে আমার আব্বু বিশ্বাস করে নাই যে আমি পাস করব। আর কি বলবো, সারা দিন টিকটক করে তো উপায় পাই না, আর কি পড়াশোনা করব। এই যে এই টিকটকের এই কথাটা শুনিয়া ভাই একটা ডায়লগের কথা মনে পড়ছে, আর সেটা হইছে যে আমরা তো গাঁজা খাইয়ে কুল পাই না, লেখাপড়া করব কোন সময়? গাঁজা খাইয়ে কুল পাই না, লেখাপড়া করব কোন সময়? ছিল ওর A+ পেও যেই অনুভূতি নেই আমাদের, তার চেয়ে কম পেও আমাদের যেই অনুভূতি।
আপনাদের অনুভূতি দেখে আমাদের অনুভূতাও ইয়ে গেছে। বন্ধুরা, এই কাকাকে তো খুশি খুশি লাগছে কেন জানেন? কাকাই কিন্তু জিতছে, সত্যি ভাই কাকাই কিন্তু জিতছে। তোর দিলে মায়াতে দেখছি, আচ্ছা আপনার আসল দরে টানুক কিংবা ছায়ার দরে টানুক সেটা আমাদের বলে লাভ আছে? কেন যে সিঙ্গেলদের শুধু শুধু তরল পদার্থগুলো নষ্ট করেন সেটাই বুঝতেছি না। আরে আন্টি, বলি বলির কি অভাব পড়েছে যে এগুলো নিয়ে খেলতে হবে? হ দিদি, আপনারা দেখে বোঝা যাইতেছে যে আপনার বুকে অনেক কষ্ট জমা হয়ে রয়েছে। ইন্ডিয়াতে আছে নোরা ফাতি আর বাংলাদেশে আছে লারা ফাতি, মানে এরা সবকিছু লড়াই চড়াইয়ে ভাইরাল হয়ে যেতে চায়। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো, নেই মজাক হো রহা হে, এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা হে। একই বলে এক ডিলে দুই পাখি, মানে কুত্তার মিলন মেলা যদি আপনি সরাসরি দেখেন তাহলে লোকে কত কিছু বলবে, তাই তো ফোন ক্যামেরা বের করে আরামসে দেখে নেওয়া যায়। বুঝো না এই ব্যাপারটা? আমি বুঝি না। হ্যাঁ, দরকার নেই আপনার মিশিং এর, কারণ আমাদের ওটা পছন্দ হয়নি। বন্ধুরা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো না। কেন ভাই? তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে এইভাবে করো। একবার খালি বিয়েটা হোক, তিন দিন দরজায় খুলবো না, দরজায় পোস্টার লাগাই দিমু, ভিতরে লকডাউন চলতেছে, কি তাকাই আছো কেন? বাংলা বুঝো না? হ বাংলা তো ঠিকই বুঝি, কিন্তু ইংলিশ মার খাইলে দরজা নয় জালনা দিয়ে পালাইবা। যারা গন গন হ্যান্ডেল মারো, আচ্ছা তারা একটু কমাইয়া মাইরো, নইলে বিয়ের পর আপনার বউ এই গানটা গাইবে। বাইরে ভাই, শাকিব খান যদি এই ভিডিওটা দেখে তাহলে তোর নামে মামলা দিবে। এদিকে এই কাকুকে যখন ফুল পিনিকে ধরে, দূরে বেড়ি, আপনার জন্য পার্কি নয়, আপনার জন্য নিয়ে আসতে হবে হয়তো জাহাজ নয়তো ট্রাক। তো বিদায়ের ঘন্টা যেহেতু গণিয়ে আসছে, তাই সবশেষে আপনাদেরকে একটি গান শুনিয়ে যাই। তালা খুলে দিলি আমার একটা চাবি, অতি করিস না দাবি, মনের মাঝে মন মিলালে তখনই পাবি, সারা রাতে উলু ফুলু কোলে কাটালি। তো ভাই ভেরাদাররা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আতি